হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একদম নতুন একটি ভিডিও, হতে পারে গুরুত্বপূর্ণ ভিডিও, আবার হতে পারে আপনাদের এই সমস্যাটি কখনো হয় নাই অথবা হয়েছে কিন্তু সলভ করতে পারতেছেন না। আজকের নতুন টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি আলামিন। আশা করি ভিডিওটি এ টু জেড দেখবেন। অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে কিছুই বোঝেন না, অনেক সময় না বুঝে অনেক রকমের কমেন্ট করেন। তাই আজকের ভিডিওটি খুবই আলাদা এবং দেখার চেষ্টা করবেন, যা আমারও এই সমস্যাটি সলভ করতে অনেক কষ্ট হয়েছে। আর এই সমস্যাটি অনেক ইউটিউবে আমি চেষ্টা করছি না, এটি নিয়ে আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে এ টু জেড বলার চেষ্টা করব। যদি ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বেশি বেশি মতামত আপনাদের জানাবেন। যত বেশি উৎসাহ দেবেন তত বেশি সামনে ভিডিও পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। প্রথমে এই সমস্যাটি হলো আমাদের আউটপুট বারবার কেটে যায়। এটি যদি আমরা শনাক্ত করতে যাই, আমাদের প্রথম থেকে পাওয়ার সেকশন থেকে আমরা শুরু করব। তো পাওয়ার সেকশন থেকে এই সমস্যাটি বেশি দেখা যায়। এখানে রয়েছে বি পজিটিভ 110, এটা মূলত 110 থাকে, কিন্তু আপনাদের অজান্তেই এখানে অনেক হাই ভোল্টেজ হয়। সে কারণে এখানে একটি ক্যাপাসিটার আছে, এখানে ওভার ভোল্টেজ হওয়ার কারণে ক্যাপাসিটারটি ফুটে যায় এবং এখানে একটি ফ্লাইব্যাক আছে। ফ্লাইব্যাকটি হিটের ভোল্টেজ ওভার ভোল্টেজ হওয়ার পর এখানে আউটপুট ট্রানজিস্টারটি বারবার কেটে যায়। মূলত এই সমস্যার জন্য হয়, তবে একটি সমস্যা না, এর জন্য আমাদের আরও আরও সমস্যা আছে যেগুলো এই কারণগুলো হতে পারে। অনেকের এই সমস্যা হয়েছে তবে অনেকে এই সমাধান খুঁজে পান না। এখানে রয়েছে আমাদের কিছু ট্যানরেস্টর, মূলত এখানে 18-15 ট্যানরেস্টার সহ অনেক সময় দেখা যায় 547 এখানে ট্যানরেস্টার থাকে। মূলত এই ট্যানরেস্টারটি হাই ভ্যালু হয় তখন কিন্তু একটি ওভার ভোল্টেজ হয়। ওভার ভোল্টেজের কারণে বি পজিটিভ ভোল্টেজ এখানে বেড়ে যায়। বেড়ে গেলেই আমাদের এখানে ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারটা অনেক সময় কেটে যায়, হতে পারে অনেক সময় ফ্লাইব্যাকটিও আমাদের নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সেকশনে এখানে কিছু কম্পোনেন্ট রয়েছে, রয়েছে এটার পাশে একটি ট্যানরেস্টার, মূলত এই একটি ট্যানরেস্টার, এবং দেখেন অটোকপলারের পিছন দিকে একটি ট্যানরেস্টার থাকে, মূলত এখানে এটি দেখা যায় না। অনেক সময় এখানে একটি ট্যানরেস্টার থাকে, এখানে ওভার ভোল্টেজের কারণে ভ্যালু নষ্ট হয়ে যায়, সেই জন্য বি পজিটিভ ভোল্টেজ আপনাদের অজান্তেই বেড়ে যায়। যখন আমরা রিমোট থেকে টিভিটি অফ করি তখনই অজান্তে ভোল্টেজটি ওভার হয়ে আমাদের আউটপুট ট্যানরেস্টারটি কেটে যায়। এর সাথে সাথে পাওয়ার সেকশনের অনেক কিছুই আমাদের ক্ষতিগ্রস্ত হয়, তবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি না। আবার দেখা যায় অনেকে আমরা কিলোয় লাগাইয়ে এখানে কিন্তু পাওয়ার সেকশনটি আমাদের সম্পূর্ণ ওকে করার পর এই সমস্যাটি দেখা যায় না, তবে আবার অনেক সময় দেখা যায় পাওয়ার সেকশনে আমরা যখন কিলোয়টি লাগাই তখনও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। মূলত এখানে একটি আমাদের বিভিন্ন কম্পোনেন্ট আছে, এগুলো সাধারণত কিলোয় লাগানোর পরও কিন্তু আমাদের এখানে কিন্তু অটোকপলারের সাথে ট্যানরেস্টার জড়িত থাকে, তখন এই সমস্যাটি অনেক সময় দেখা যায়। তবে 5-তারের একটি এসটিআর আছে, 5-তার, তো ওটা লাগালে মূলত সবচাইতে বেশি ভালো হয়, কারণ ওটা লাগালে আমাদের যে নির্দিষ্ট একটি ভোল্টেজ সেটি এখানে পাওয়া যায়, কখনোই ওভার ভোল্টেজ হয় না। কিলোয়ের সাথে আমরা 2-তার দিয়ে লাগাই, এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এখানে পার্টসের সাথে আমাদের ওভার ভোল্টেজ হতে পারে। আর কিলোয় মূলত সাধারণত একরকম ভোল্টেজ থাকে না, অনেক সময় বেড়ে যায়। এখানে বি পজিটিভ 110-এর যে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটি মূলত হাই হয়ে যায়, ক্যাপাসিটারটা অনেক সময় বাস্ট হয়ে যায় আমাদের অতিরিক্ত ভোল্টেজের কারণে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের দেখেন একটি ট্যানরেস্টার রয়েছে 18-15, এর পিছনেও কিছু ট্যানরেস্টার থাকে। এই ট্যানরেস্টারগুলোই অনেক সময় দেখা যায় চলতে চলতে আপনাদের অজান্তেই দেখা গেছে ভালো থাকে, কিন্তু তারপরেও এর ভ্যালু নষ্ট হওয়ার কারণে আমাদের এই হাই ভোল্টেজ হয়ে যায়। যখনই হাই ভোল্টেজ হয় তখনই আমাদের আউটপুট ট্যানরেস্টারটি কেটে যায়। এখানে রয়েছে একটি দেখেন ভেরিয়েবল, অনেক সময় এই ভেরিয়েবলটি নষ্ট হয়ে যায়, তো নষ্ট হওয়ার পরে আমাদের ওভার ভোল্টেজ হয়। মূলত এখান থেকে ভোল্টেজ আমরা বি পজিটিভ ভোল্টেজ বাড়াতে কমাতে পারি। পাশেই দেখেন একটি ট্যানরেস্টার, এই ট্যানরেস্টারটি মূলত সমস্যা হলে আমাদের হাই ভোল্টেজ হয়। রয়েছে পাশে কিছু আমাদের রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সের কারণে অনেক সময় হাই ভ্যালু হয়, তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু নষ্ট হয়ে গেলে আমাদের বি পজিটিভ 100, 150 এবং 200 ভোল্টের মতো হয়, তখনও কিন্তু আমাদের আউটপুট ট্যানরেস্টারটি কেটে যায়। তো মূলত অটোকপলারের সামনেই দেখতে পাবেন কিছু রেজিস্ট্যান্স, বি পজিটিভ 110-এর এখানে যে পিনটা আছে, প্রিন্টার পিছন দিকে দেখতে পারবেন 2-3 এবং রেজিস্ট্যান্স একই সাথে করা থাকে, মূলত সেখানে ভ্যালু নষ্ট হলে আমাদের বি পজিটিভ এই সমস্যাটি দেখা যায়। এখানে মূলত 3 রেজিস্ট্যান্স থাকে, আবার অনেক সময় 2 রেজিস্ট্যান্স থাকে, তো এই রেজিস্ট্যান্স যখন আমরা অনেক সময় চলতে চলতে ভ্যালু নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের এই ওভার ভোল্টেজ দেখা যায়, তখন আউটপুট ট্যানরেস্টারটি আমাদের নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে 3 রেজিস্ট্যান্স, একটি রেজিস্ট্যান্স যদি মনে করেন ভ্যালু নষ্ট হয়ে গেছে তাহলে আপনাদের বুঝতে হবে বাকি যে 2 রেজিস্ট্যান্স আছে সেটারও হয়তো দেখা গেছে ভ্যালু নষ্ট হয়ে গেছে। যদি দেখেন 2টার নষ্ট হয়ে গেছে তাহলে আপনার আরও একটি যেটা থাকবে সেটাও আপনি চেঞ্জ করে দিবেন। দেখবেন মিটারে ভালো দেখায় কিন্তু তারপর এটা ভালো না। বন্ধুরা, আপনারা জানেন ইলেকট্রিক ইলেকট্রনিক্সের অনেক পার্টস আসলে দেখতে ভালো, কাজে ভালো,
কিন্তু আসলে সেটা ভালো না, তবে আপনারা তিনটেই পাল্টিয়ে দেবেন তাহলে আপনাদের অনেক ভালো হবে। যেখানে দেখবেন আমাদের অনেক সময় দেখা যায় পাওয়ার সেকশনে আমাদের অনেক রকমের ট্যানডেস্টার রেজিস্ট্যান্স থাকে, ডায়ার থাকে, একটি খারাপ হলে অপরটি খারাপ হয়, আর মূলত এখানে আউটপুটটি এই জন্য বারবার কাটে। আপনারা দেখেন ভালো, কিন্তু যখন রিমোট দিয়ে আপনারা স্ট্যান্ডবাই মোডে চলে যায় রিমোট থেকে অফ করলে তখন এই সমস্যাটি হয়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ট্যানডেস্টার আছে, তো 18-15 ট্যানডেস্টার আছে আমাদের আউটপুটের পিছনে। তো আউটপুটের পিছনে এই ট্যানডেস্টারের মাধ্যমে আমার একটি ছোট একটি চপার আছে, ছোট চপার দেখতে পাচ্ছেন পাশে। তো এই ছোট একটি চপারের এখানে ভোল্টেজ আয় আমাদের আউটপুট ট্যানডেস্টারের সাথে, ট্যানডেস্টার থেকে আমাদের চপারের যে ভোল্টেজটি আয় এখানে রয়েছে 23-83 একটি ট্যানডেস্টার। এটা দিয়ে মূলত চপারে আমাদের ভোল্টেজ আসে এবং আমাদের আউটপুটের পিছন থেকে এই ভোল্টেজটি কিন্তু ইন হয়। যদি ভোল্টেজটি ইন না হয় তাহলে আমাদের এসটি সাপ্লাই তৈরি হয় না। তো অনেক সময় দেখা যায় এই ট্যানডেস্টার আমাদের ভ্যালু নষ্ট হয়ে যায়, এ কারণেও কিন্তু আমাদের আউটপুট কেটে যায়, অথবা এই ট্যানডেস্টারটি শর্ট হয়ে যায় সে কারণেও কিন্তু আমাদের আউটপুটটি বারবার কিন্তু কেটে যায় অথবা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এই একটি গোপন টিপস, তো আমরা অনেকেই জানতাম না, আর এই সমস্যাটি চায়না সার্কিটে বেশিরভাগই দেখা যায়। তো রিমোট থেকে অফ করলে আমাদের আউটপুট ট্যানডেস্টার কেটে যায়, আবার অনেক সময় দেখা গেছে চলতে চলতে আউটপুট ট্যানডেস্টারটি কেটে যায়, তখন আপনারা এই সমস্যাগুলো দেখবেন। আর অনেক সময় এই ট্যানডেস্টারটি যেটা লাগাবে সেটা লাগানোর চেষ্টা করবেন অরিজিনাল। সর্বশেষে আপনাদের একটি বোনাস টিপ দেবো, দেখেন একটা 24-82 ট্যানডেস্টার রয়েছে। তো এই জায়গায় অনেক সময় দেখা যায় বড় ট্যানডেস্টার এরকম থাকে, তো এখানেই কিন্তু আপনার একটা সমস্যা হয়ে যায়। আপনারা এই ট্যানডেস্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে 545-544 ট্যানডেস্টার থাকে, এখানে আপনার এই ট্যানডেস্টারগুলো সচরাচর পাওয়া যায় না। আর এখানে যদি না পান তাহলে আপনার 24-82 ট্যানডেস্টার এখানে লাগালেও কিন্তু অনেক সময় কাজ হয়ে যায়। তো এটা হলো একটা নতুন টিপস, যাদের এই ট্যানডেস্টার লাগাতে পারেন না তারা এটা লাগালেই কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে, আর এই ট্যানডেস্টারটি না পালে আপনারা 24-82 লাগালেই আপনাদের কাজ ওকে। তো বন্ধুরা এই নতুন নতুন টিপসের সহ আপনাদেরকে আজকে উপহার দিলাম, আর এই সমস্যাটি যাদের আউটপুট বারবার কেটে যায় এগুলো আপনারা ফলো করবেন। আর যদি একদম ঠিক করতে না পারেন তাহলে কেলয় লাগাবেন, আর কেলয় লাগালে এই সমস্যাটি দূর হয়ে যাবে, আর যদি আপনি এসটিএল লাগাতে পারেন তাহলে তো আরও ভালো। তো বন্ধুরা নতুন টিপসটি কেমন লাগলে, আর অবশ্যই আপনারা মতামত জানাবেন এই ভিডিওটা আসলে কি উপকারী ভিডিও কিনা, তো এ টু জেড দেখছেন কিনা তাও আপনারা বেশি বেশি জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।